আপনি আপনার প্রশ্ন আমি বুঝেছি আপনি কটা কেসের খবর রাখেন না আমি আমি বলছি প্লিজ ডোন্ট আর্গু উইথ মি না আমি যখন প্রশ্ন করছি উত্তর দিচ্ছি আমার এই সেকেন্ড কোশ্চেন না আমার উত্তরটা শুনে নিন আপনি আমি তো শেষ আনা শেষ করে বুঝেছি আপনি কটা কেসের খবর রাখেন আপনি কাকু ভায়োলেশন করেছে আপনি কোনদিন প্রশ্ন করেছেন কাকু ভায়োলেশন করার পর কত মামলা হয়েছে পরীক্ষার তারিখটা ঘোষণা করার জন্য পরীক্ষার ফলাফল শুধু আপনি বলেছেন বলে এই কথাটা আপনার কত কারফিউতে কতজন মানুষ অ্যারেস্ট হয়েছে এবং কতটা বেল দেওয়া হয়েছে এটা তথ্য রয়েছে এক নাইট কারফিউ ভাঙলে পুলিশ মামলা নিচ্ছে কটা মামলা হয়েছে যদি দেখা যায় শুধুমাত্র ত্রিপুরার একটা মামলা হয়েছে তাহলে বলতে পারবেন বিজেপি ভিনডেক্টিভ আমি রাইট অর রং যদি একটা মামলা হয়ে থাকে তাহলে বিজেপি রাইট তাহলে ভিনডেক্টিভ কোভিড প্যান্ডামিক আপনি কারফিউ ভায়োলেশন করবেন আপনি যেটা বলেছেন এটা সম্ভব হলে কালকে আমি আপনাকে দিয়ে দেব যদি সময় পাই কালকে বিকেলে দিয়ে দেব যে কটা মামলা এ পর্যন্ত হয়েছে কোভিড বিধি না মানার কারণে দেখবেন এবং 41 এতে এরকমই সিস্টেম পুলিশ ধরে ধরলে ওখানে তাকে বেল দিতে হয় কারণ যে বেলেবল অফেন্স কিন্তু তার মামলা স্পেসিফিক মামলা রয়ে যায় মামলা যখন যখন ট্রায়াল হবে তখন বিচার হবে এক বোধ হয় খুব সম্ভব আমি রেডি না খুব সম্ভব ডিজিটাল ম্যানেজমেন্ট একটা যে মামলা সেই মামলা বোধ হয় এক বছর জেল যদি ট্রায়াল হয় আর 188 আইপিসি সেটা পানিশমেন্ট হলো 6 মাস খুব সম্ভব এই মামলা হবে যখন যখন বিচার হবে তখন মামলা আর দোষ স্বীকার করলে যা নিয়ম আছে তা আমি আর এটা যাচ্ছি প্লিজ এটা যাচ্ছি আমি আপনাকে বলছি যেটা বলছি যে কিছুদিন আগে যেটা বিয়ের পর মানে যুবকর্মী মানে সাহস এতটাই ছিল যে বিয়ে করার পর মানে নিউজ চ্যানেলগুলিতে প্রচারিত হওয়ার পর উনি খাতে অন্য আমি যদি আপনাকে বলি না প্রশ্ন শুধু প্রশ্ন করলে হবে না বুঝতে হবে যাকে কোশ্চেন করছি সে উত্তর দিতে পারবে কিনা।